হ্যালো, হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আনফর্চুনেটলি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় মানে খুবই ঠান্ডা লাগছে, বুঝতেই পারছো আমার গলার ভয়েস শুনে যে আসলে এই অবস্থায় ভিডিও করা খুবই কঠিন ব্যাপার। এক কথায় মানে ভিডিও করতে পারছি না, যার জন্য হচ্ছে তোমরা ভিডিও দেখতে পারছো না নতুন কোনো আমার পক্ষ থেকে। কিন্তু আমি আশা করি সবাই আমার পাশে থাকবে এবং আমি খুব দ্রুতই রিকভার করে সুস্থ হয়ে ইনশাল্লাহ ফিরে আসব এবং আমাদের সিনেমার খবর নিয়ে, নতুন নতুন খবর নিয়ে অবশ্যই তোমাদেরকে আবার আগের মতো ভিডিও দেওয়া শুরু করব। একদম ভয়েস চেঞ্জ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি নিজের ভয়েস নিজেই চিনতে পারছি না। দোয়া করো আমার জন্য সবাই, আমি আবারও নতুন উদ্যমে ফিরে আসব ইনশাল্লাহ। আর খুব ভালো একটা নিউজ হচ্ছে, আমার এই চ্যানেলের অলরেডি আইডেন্টি ভেরিফিকেশনের ব্যাপারটা হয়ে গেছে, খুব ভালো লাগছে এই বিষয়টা নিয়ে। দোয়া করো খুব শীঘ্রই ভালো ভিডিও নিয়ে আবার হাজির হব আগের মতো, এবং কি নেক্সট টাইমে ভিডিও আরও কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করব তোমাদের সবার জন্য। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে দুঃসংবাদ এবং সুসংবাদ নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে রিসেন্টলি সাকিব খানকে, যে সাকিব খান নামটা যিনি দিয়েছিলেন, সোহানুর রহমান সোহান, তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। তার এই চলে যাওয়া আসলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুবই খুবই খারাপ একটা বিষয়, কারণ হচ্ছে যে এরকম একজন পরিচালককে এবং কি অভিভাবক বলা যেতে পারে চলচ্চিত্রের, যার হাত ধরে অনেক বড় বড় তারকা যেমন সালমান শাহ, সাকিব খান, শাকিল খান, এদেরকে আমরা পেয়েছিলাম, এবং তার মতো গুণী পরিচালকের চলে যাওয়াটা একটা যে শূন্যতার তৈরি করে দিয়ে গেল, এই শূন্যতা আসলে পূরণ হবার না। তো আসলে সবাইকে একদিন সব কিছু ছেড়ে তার আসল গন্তব্যস্থান পরকালে চলে যেতে হয়, এটা আসলে চিরাচরিত নিয়ম, ইউনিভার্সাল ট্রুথ, এটাকে মেনে নিতেই হবে। আল্লাহ ওনাকে ওনার সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাত নসিব করুন, আমিন। আর আর বেশি কথা বলবো না, আমার আসলে শরীরের কন্ডিশন ভালো না, সবাই আমার জন্য দোয়া করবেন। আরেকটা কথা শুনলাম, সেটা হচ্ছে যে সাকিব খানের আপকামিং মুভি অন্তরাত্মা হতে যাচ্ছে, মানে অন্তরাত্মার সব কাজ কিন্তু কমপ্লিট এখন, জাস্ট যেহেতু এটা পিছিয়ে গেছে মুভিটা, তারপরেও আসার আলো দেখাচ্ছে এটার প্রযোজক, তিনি নিশ্চয়ই ভালো একটা সময় বুঝে শুনে অন্তরাত্মা মুভিটি সিনেমা হলে রিলিজ দিয়ে দিবেন। এটার ডাবিং থেকে শুরু করে সব কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, এটা অন্তত পক্ষে আমরা সাকিবিয়ান যারা আছি তারা নিশ্চিতভাবে বলতে পারছি। ধন্যবাদ সবাইকে, আমি আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকো সবাই।